আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এ পর্বে যে কাজটি করবেন তা হলো যে বলতে করেছিলাম যে এলআইতে একটা মেনু অ্যাড করবেন, এলআইতে একটা নিজেদের একটা মেনু অ্যাড করতে হবে। আমি যদি আমার এলআইটাতে যাই, এই যে এলআইতে আমাদের কিন্তু কোনো মেনু নাই, আমাদের কোনো মেনু আছে? মেনু নয়। আমরা কিন্তু চাইলে এই যে পরবর্তীতে সাব মেনু যেটা ছিল, সাব মেনুতে আমরা অ্যাড করা শিখেছি, কিন্তু প্রথম দিকে প্রথম স্টেপে যে মেনুটা থাকে সেই মেনুটা কিন্তু আমরা এলআইতে ক্লাসে অ্যাড করা শিখি নাই। আমরা কোথায় শিখেছিলাম? আমরা এই যে এখানে কিন্তু মেনুতে, এ সাব মেনুতে, মানে সাব মেনুর ইউএল এর পরবর্তীতে যেটা আছে ইউএল এ অ্যাড করা শিখেছি, কিন্তু এলআইতে কিন্তু অ্যাড করা শিখি নাই। তাহলে এবার আমরা এলআইতে কীভাবে মেনু অ্যাড করবো সেটা শিখবো। শেখার জন্য কোনো সমস্যা নেই, আমরা জাস্ট গুগলের কাছে চলে যাবো অ্যান্ড বলবো, সে আমাকে লিখে দিবে। আমি লিখবো অ্যাড সি ক্লাস ক্লাস ইন এলআই ইন ওয়ার্ডপ্রেস মেনু, এতটুকু এতটুকু। এ দেখেন আমরা কিন্তু জিকোডির মাধ্যমে করতে পারি, জিকোডির মাধ্যমে কিন্তু এগুলো করতে পারি। ওকে ফাইন, এখন এখানে আসলো, আমরা চেষ্টা করবো অ্যাড টু হার টু ক্লাস চেষ্টা করবো বলে চলে যাবে, কারণ এই প্রবলেমটা হাজার হাজার মানুষ এই প্রবলেমটা পড়েছে। দেখেন এলআইয়ের পরে একটা ক্লাস যোগ, একটা ক্লাস যোগ করতে হবে, তো এখানে অ্যাড ফিল্টারই দিবে, অ্যাড ফিল্টার দিবে। এই যে দেখেন এলআইতে অ্যাড এলআই ক্লাস নামে একটা কী করতে কী নিতে হবে, সে এই যে বলবে যে অ্যাপ্লাই ফিল্টার করো, এই ফাংশনটুকু তুমি তোমার ফাংশনে দিয়ে পেস্ট করে দিয়ে, তুমি তোমার ফাংশনে ফাংশনের পিএইচপিতে পেস্ট করে দিয়ে আসো। আমি যে এতটুকু কপি করাম, কপি করিয়া আমি আমার ফাংশন ডট পিএইচপিতে চলে আসব। খেয়াল করেন, এখানে আমি আমার ফাংশন ডট ইনিশিয়াল ভিতরে এখানে লিখতে পারি, সমস্যা নেই। লিখলাম, সে লিখলাম যে কমেন্ট করে রাখি ক্লাস অ্যাড ইন পেস্ট। ওকে ফাইন, এখন এখানে একটা জিনিস করতে, অ্যাড এলআই, অ্যাড এলআই এই যে জিনিসটা, এই জিনিসটাই মূলত, এই যে অ্যাড এলআই আছে না, এই অ্যাড এলআই আছে, ফাইন। আমরা একটা কাজ করব, খেয়াল করেন খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এখানে আসতে আসি, এসে আমরা এই অ্যাড এলআই, এই যে অ্যাড এলআই আছে, এই যে মেনুটাকে, এই এইটাকে, এই কিটাকে নিয়ে আসবো আমরা যেখানে মেনুতে অ্যাড করতে চাই, যে মেনুটাতে অ্যাড করতে চাই। আমরা চাই হেডারের এখানে অ্যাড করতে চাই, তো যে মেনুতে অ্যাড করতে সেই লোকেশনের সেই ডাব্লুপি ন্যাব মেনুতে এখানে অ্যাড করে দেব। এখানে আমরা, এখানে আমরা যে কোনো নাম কিন্তু লিখতে পারতাম, এখানে কিন্তু আমরা আমাদের দেওয়া যে কোনো নাম লিখতে পারতাম, যে কোনো নাম লিখতে পারতাম। অ্যাড এলআই ক্লাস, অ্যাড এলআই ক্লাস লিখলাম, আর্গুমেন্ট থেকে অ্যাড এই ক্লাস থেকে ডান দিয়ে বের করে নিয়ে আসলাম, সেইখানে অ্যাড হয়ে যাবে, এলো মেন কথা। এখন আমরা এখানে যেটা করব তা হলো যে এখানে আসলাম, সে লিখলাম যে কে আর মামুরজোর, ফাইন, মামুর জন্য একটা ক্লাস অ্যাড করে দেবো, মামুর জন্য একটা ক্লাস অ্যাড করে দিলাম। আর একটা কথা মনে রাখতে হবে যে সবাই যেহেতু এই কোডটা কপি পেস্ট করতে পারে, সেহেতু এই নামটা কি নিয়ে একটু চেঞ্জ করে নিতে হবে। মাই কি এম এ এম এ মামা এলআই ক্লাস আর কি, এটা করলাম পেস্ট। এবারে আমরা একটু চেক করি যে আমাদের মামা নামে কোনো একটা এলআই ক্লাস যুক্ত হয়েছে কিনা, এলআইতে ক্লাস যুক্ত হয়েছে কিনা। যাই এখানে, যাই দেখেন মামার নামে একটা ক্লাস যুক্ত হয়ে গেছে, এই যে এই দেখেন মামুর জন্য একটা ক্লাস যুক্ত হয়ে গেছে, মামুর জন্য একটা ক্লাস যুক্ত হয়েছে। এবার চাচ্ছি যে একটা ক্লাস যুক্ত করতে কোথায়, এতে একটা ক্লাস যুক্ত, এ ট্যাগের ভিতরে একটা ক্লাস যুক্ত করতে চাই। আমি জাস্ট গুগলের কাছে যাব অ্যান্ড বলবো যে এ ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ, এ জাস্ট গুগলিং করবো, আবার ইনস্টাগ্রাম ফলো বা একটা কিছু আসবে, ইনস্টাগ্রাম ফলোতে যাওয়াটাই বেটার, ইনস্টাগ্রাম ফলোতে যাবো যে দেখবো কি করে, থিম লোকেশন কন্টেইনার কী লিখতেছে না লিখতেছে বুঝতেছে না, এই যে আমি বুঝে গেলাম কী বলতেছে যে এইখানে তুমি অ্যাড এলআই লিঙ্ক এখান থেকে বসাইতে পারো, এখান থেকে ডাইরেক্ট বসাইতে পারো, কিচ্ছু করা লাগবে না, জাস্ট এই যে এই লাইনটা কপি করো, কপি করে অ্যাড ফিল্টার লিঙ্ক অ্যাট্রিবিউট বের করে নিয়ে আসলো, অ্যাড একটা একটা ক্লাস লেখো, একটা মেথড লেখো, সেই মেথড থেকে সে একটা ভেরিয়েবল নাও, সেই ভেরিয়েবলের ভিতরে এগুলো পাঠাই দাও, দ্যাটস ইট, ইটস এই দেখেন কপি। এই দেখেন এগুলো আমি আবার কেন আমি আপনাদের কপি করে দেখাচ্ছি, পেস্ট করে দেখাচ্ছি, এখন আপনারা কিন্তু 70 মানে 50 নম্বর লাইন বা শেষ দিকে আসছি, এখন কিন্তু আমাদের গুগলিংটা বুঝতে হবে, প্রবলেম সলভিংটা বুঝতে হবে। অ্যাড ক্লাস ইন এ পেস্ট, এই যে এই নামটা একটু চেঞ্জ করে, এই নামটা একটু চেঞ্জ করে দিতে হবে, কারণ এই নামটা কিন্তু অন্য একটা নামের সাথে মিলে যেতে পারে। আর সবগুলো তো বাই ডিফল্ট, এখন এখানে হচ্ছে যে কি
হাদি জামান, ফাইন, হাদি জামান চলে গেছে। ওই দেখুন অ্যাক্টিভের মতন করে, এখন একটা অ্যাক্টিভের মতন করে। যাক আমি জাস্ট একটু গুগলিং করে বোঝানোর চেষ্টা করছি, রিলট। এবার আমরা এখানে আসি, আমাদের যে অ্যাঙ্কারটা একটা আছে, অ্যাঙ্কারটাকে দেখেন একটা ক্লাস যুক্ত হয়ে গেছে, ক্লাস হাদি জামান। তাহলে কিন্তু আমরা এলআইতেও ক্লাস যুক্ত করতে পারতেছি, অ্যাঙ্কারটাকেও যুক্ত করতে পারতাম। এখন কথা হচ্ছে যে মেনুতে আপনার যা লাগবে জাস্ট গুগলে গেছেন বলবেন, গুগল টপ 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 করে দিয়ে দিবে, আপনি প্রবলেম প্রবলেম সলভ করে করে সেগুলো করে নিতে হবে। যদি সেগুলো করে না নিতে পারেন তাহলে ভাইয়া কাজ হবে না, আপনাকে শিখতে হবে গুগলিং। এবার যদি গুগলিং আবার না পারেন তাহলে কিন্তু আসলে সঠিক লার্নার হতে পারলাম না বা করাইতে পারলাম না।